না, এটা তো অপরিসীম। আপনারা জানেন যে পদ্মা সেতু প্রথমত হচ্ছে যে আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ, এবং পদ্মা সেতুকে কেন্দ্র করে আজকে এখানে আর্থসামাজিক অবস্থার যে উন্নতি হবে, যোগাযোগ ব্যবস্থার যে একটা মানে সুবিধা হবে, এটা তো অকল্পনীয়। আপনি দেখবেন যে এখানে খুলনা বিভাগের এই দিকে যদি আপনি সমস্ত জেলাগুলো দেখেন, তার ভিতরে আমরাও একটি নড়াইল জেলা, আমাদের এখানে কিন্তু ওরকম ইন্ডাস্ট্রি বা বেকারত্ব দূর করার জন্য খুব বড় বড় প্রজেক্ট বা খুব বড় বড় অফিসিয়াল কোনো কিন্তু কিছু সেরকম নাই। তো পদ্মা সেতু হওয়াতে যে সংযোগটা হয়ে গেল এখন দুই পাড়ের, তাতে করে কিন্তু ঢাকা থেকে ইভেন আমাদের জেলা পর্যন্ত আসতেই 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম প্রয়োজন হবে। তো সেইটা যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকার বাইরে যে ইন্ডাস্ট্রিগুলো বা প্রকল্পগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু এই দিকের ওই সংখ্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, তাতে করে বেকারত্ব যেমন দূর হবে তেমনি করে আমি আস্তে আস্তে মানুষের ভাগ্যও বদল হবে। নড়াইলকে যদি আপনি আলাদাভাবে দেখেন খেলাধুলার জন্য বা সাংস্কৃতিক অঙ্গনে, নড়াইল কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আপনি যদি স্পোর্টসে দেখেন বাংলাদেশে ন্যাশনাল পর্যায়ে এখন আমার আগ পর্যন্ত আমি সহ 7 জন ক্যাপ্টেন ছিল, এখন 6 জন ক্যাপ্টেন আছে। এটা কিন্তু অনেকেই জানে না, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন আপনার, নট অনলি ক্রিকেট, আবার সেই সাথে স্পোর্টসের জন্য আবার সাংস্কৃতিক জন্যও কিন্তু নড়াইল এখনও এগিয়ে আছে, এবং সাংস্কৃতিক মনা মানুষ আমাদের এখানে অনেকেই। তো আমি মনে করি এইসব সেক্টরে কিন্তু এখন উন্নতি হবে খুব দ্রুত, কারণ আপনার যে সুবিধাটা হবে যাতায়াত ব্যবস্থা, তারপরে আপনার যে সুবিধাগুলো আসবে ঢাকা থেকে, যেগুলো আগে অনেক কঠিন কাজ ছিল, এখন আশাগুলো এই জিনিসগুলো আসা কিন্তু সহজ হয়ে যাবে। তো আমি মনে করি এইসব এই শুধু এই এই সেক্টরগুলো না, প্রত্যেকটা সেক্টরেই আমি মনে করি যে আমাদের এখন আমরা খুব ভালো অবস্থানে যাইতে পারবো আর কি। আমাদের ব্যাপক আয়োজন, আপনি দেখেন আমাদের জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের 7টি অঙ্গ সংগঠন আছে, সেই সাথে উপজেলা আওয়ামী লীগ আছে, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানে উপজেলা আওয়ামী লীগের সাথে যারা অঙ্গ সংগঠন রয়েছে সবাই কিন্তু অলরেডি প্রস্তুত, এবং আমাদের যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো আছে বাস থেকে শুরু করে যা যা কিছু আছে আমরা কিন্তু অলরেডি আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, এবং আমাদের শুধু এখন কয়টায় সময় আমরা রওনা দিব সেই অপেক্ষায় আছি। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা অবশ্যই মিটিং করবেন, সিনিয়র নেতৃবৃন্দরা মিটিং করবেন, মিটিং করে ওনারা আমাদের এক্স্যাক্টলি আমরা কয়টার সময় রওনা দিব সেটা ডিসাইড করবেন। এছাড়াও আমাদের সুধী সমাজ যারা আছেন ওনাদেরকেও আমরা আহ্বান করেছি, যদি সুধী সমাজের কেউ যেতে চায়, সাংবাদিকবৃন্দরা আপনারা আছেন, যদি আপনারাও মনে করেন যেতে চান, আমরা সেই প্ল্যাটফর্মও ফাঁকা রেখেছি, আমরা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, যার যার আসলে এটা তো যার যার মনের ব্যাপার কে যাবে, তবে আমাদের দলীয় জায়গা থেকে আমরা সকলেই যাচ্ছি, এবং সুধী সমাজ সুশীল সমাজ যারা আছেন সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনারা তো এমনি কভার করতে যাবেন, বাট তারপরেও সেই সুবিধাটাও আমরা চেষ্টা করছি যতটুকু নেওয়া যায়। তো আসলে পরিবহন ব্যবস্থা যেটা আমি বললামও, তো আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা, মাননীয় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন, আমি মনে করি ভাগ্যবদলের সময় এখন।